ফেসবুকটা পেয়ে এখন পাবলিকের মানে অতিরিক্ত ওয়োক প্রমাণ করতে হবে নিজেকে। ওয়োক মানে হচ্ছে ওয়েস্ট বলা হয় ওয়োক আর কি, মানে খুব একেবারে জাগ্রত আর কি, খুব সচেতন একেবারে নাগরিক। এই যে চঞ্চল চৌধুরীর ইস্যুটা আমার কাছে পার্সোনালি ওইরকম একটা ব্যাপার মনে হচ্ছে। চঞ্চল চৌধুরীর ইস্যুটা কি, মা দিবস উপলক্ষে চঞ্চল চৌধুরী হচ্ছে উনি ওনার মার সাথে একটা ছবি আপলোড করছেন, সেই ছবিতে মার কপালে সিঁদুর। সেটা দেখে অনেক মানুষ শকড হয়েছে, কারণ বাংলাদেশে অনেকে জানতো না যে চঞ্চল চৌধুরী হিন্দু ধর্মাবলম্বী। তো যা হোক, বুঝতে পারে না, অনেকে শকড হয়েছে। তো সেটা নিয়ে কমেন্ট সেকশনে কিছু নেতিবাচক কমেন্ট আসছে। এই এই জিনিসটা আমি বুঝতেছি না যে কেন এটা নিয়ে এত আলোচনা, কেন এটা নিয়ে এত হইচই। প্রথমত কয়জন মানুষ করছে, মানে একজন মানুষও যদি করে থাকে সেটা ইস্যু, আমি সেটা ইগনোর করতেছি না, সেখানে আসতেছি। এরা কারা, কয়জন লোক এইরকম কমেন্ট, আমি খুঁজতে গেলাম যে কয়জন লোক কি কমেন্ট আসছে, কিছুই খুঁজে পাইলাম না। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজে দুই চারটা কমেন্ট পাইছি। কমেন্টগুলো এরকম যে ও আমরা খুব অবাক হইলাম, আপনি না এই ছবি না দেখলে তো জীবনও বুঝতে পারতাম না যে আপনি হিন্দু ধর্মাবলম্বী। তারপর হচ্ছে আবার একজন লিখছে যে আপনি কি জানি বলে মুসলমান হয়ে যান, মানে ধর্মের দাওয়াত দেওয়া শুরু করে দিছে আর কি, ধর্মপ্রান্ত হিন্দু জনতা যেগুলো করে। এই টাইপের কমেন্ট সব পোস্টের নিচে এরা করে, সেলিব্রিটিদের বাংলাদেশি কারা করে, কারা করে, এই যে কিংখামি গিমা হিজাব হিগাব কই, এই কমেন্টগুলো কারা করে? কোনো শিক্ষিত লোকজন করে? এটা কি পড়াশোনা করা জানা লোকজন করে, নাকি এগুলো করে হচ্ছে অশিক্ষিত নিরক্ষর লোকজন, কোনো রকমের অ্যাক্সেস পেয়েছে, লিখতে পারে না ঠিক করে, বানান ভুল এরা? তো যাদের শিক্ষা নাই, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, যাদের যারা রাস্তায় থাকে, বস্তিতে বড় হয়েছে, অশিক্ষিত নিরক্ষর পরিবেশে বড় হয়েছে, এরা কি বলে সফিস্টিকেশন নাই, এদের ফিল্টার নাই মুখে, এরা ক্লাসি ভাব নিয়ে কথা বলতে পারে না, ফিল্টার করে কথা বলতে পারে না, র কথাবার্তা বলে, এদেরকে নিয়ে যে একটা উৎপাত করে ফেসবুকের কিছু মানুষ, ওরে বাবারে এদের মধ্যে কেন শিক্ষা সচেতনতা গরিমা নাই? মানে কি এদের কাছে শিক্ষা সচেতনতা গরিমা আসবে কোথেকে, এদেরকে আপনারা পড়াশোনা করাইছেন? মানে সো এরা যখন এই যে অতিরিক্ত ওয়োক ভাবটা যে ধরে, যে নাটকটা শুরু করে দেয় না, মানে কি বলবো। তো আপনারা যদি দেখতেন কোনো শিক্ষিত মিনিমাম একটা কলেজের পড়া ছেলে বা একটা ইউনিভার্সিটিতে পড়া ছেলে এই কমেন্টগুলো করতেছে, তখন আপনারা অফেন্ডেড হইতে পারেন, আমিও অফেন্ডেড হব যে কি পড়াশোনা করলো, পড়াশোনা করে কি পরিবর্তন আসলো তার মধ্যে এই ধরনের কথাবার্তা বলা। তা না, এরা হয়তো শ্রমিক, দুবাই শ্রমিক, বসে বসে এগুলো কমেন্ট করছে, তাও খুব গর্হিত কমেন্ট পাইনি, যতটুকু হয়েছে একটু আনএক্সেপ্টেবল। কিন্তু যাদের কাছ থেকে আসছে সেটা বিবেচনা করলে এটা একটা নন ইস্যু। এটা নিয়ে এত হিউজ নাটক করার মতো কিছু আমি দেখতে পাচ্ছি না। এটা নিয়ে মিডিয়া রিপোর্টিং, এটা নিয়ে যে একজন ইয়ে কী জানি বলে কবি লেখক ইমতিয়াজ চৌধুরী, খুব ওয়োক দেখাইতে হবে, উনি পোস্ট দিছে যে উনি দেখলো যে লক্ষ লক্ষ মানুষ লাইক দিছে, লাভ দিছে, এর মধ্যে 200-600 জন জানি হাহা দিছে, এবং উনি কবি লেখক শিক্ষিত জ্ঞানী গুণী চিন্তিত জন, ওনার দাবি হইতেছে হাহা দিছে দেখে এখন গ্রেফতার করে নিয়ে যেতে হবে এদেরকে, পুলিশ এসে এদেরকে ব্যবস্থা নিক, ধরে নিয়ে যাক, সরকারকে দিয়ে এদেরকে গ্রেফতার করাবে, এরা হাহা দিল কেন? তো আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি এই আচরণ করেন, তো আপনি আবার কী আচরণ আশা করতেছেন একটা নিরক্ষর অশিক্ষিত মানুষের কাছ থেকে? অশিক্ষিত আসল অশিক্ষিতটা তো আপনি, একটা অশিক্ষিত লোক যার মধ্যে জ্ঞান গরিমা নাই, যার মধ্যে শিক্ষা দীক্ষা নাই, যার মধ্যে সফিস্টিকেশন নাই, যে সঠিক শিক্ষা পেয়ে বড় হয় নাই, সে তাও খুব গর্হিত কোনো কমেন্টও খুঁজে পাই নাই। সে হইতেছে লিখতেছে যে যে এটাও বুঝতে পারতেছে না যে এই কথাটা বলো অফেন্সিভ, যে ও আমি তো অবাক হইলাম জেনে যে আপনি হিন্দু, ও আচ্ছা এই ছবিটা না দেখলে তো আমি মরার আগেও বুঝতে পারতাম না আপনি হিন্দু, হ্যাঁ আপনি হিন্দু, এবং দাওয়াত দিয়ে বসে আছে দুইজন। এগুলো কারা করে? এগুলো কি শিক্ষিত লোকজন করে? এগুলো কি পড়াশোনা জানা লোকজন করে? তা তো করে না। পড়াশোনা জানা লোকজন কী করে? পড়াশোনা জানা লোকজন বলে ভাব ধরার জন্য যে এদেরকে গ্রেফতার করানো হোক, পুলিশ দিয়ে কেন এরা হাহা দিল, হাহা দেওয়ার অপরাধে গ্রেফতার করাবে? কোনো ছবিতে হাহা দেওয়াটা অপরাধ, আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। সো ইত্রামি যদি কেউ করে থাকে, শিক্ষিত লোকজন করে সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার এটা লাইক হাজারবার দেখাইছি যে ইতর ইত্রামি যদি কেউ করে থাকে, অশিক্ষিত নিরক্ষর লোকদের চেয়ে শিক্ষিত লোকগুলো বড় ইতর। মানে আপনি যে ইনপুটের ভিত্তিতে আউটপুট ক্যালকুলেশন করতে হবে, রাইট? আপনি একটা মানুষকে কটুক ইনপুট দিলেন, তারপর কটুক আউটপুট পাচ্ছেন, যে ইনপুট দিচ্ছেন সেটার প্রপোর্শনেট আউটপুট পাচ্ছেন কিনা। একটা লোককে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইলেন, সে প্রচুর নেটফ্লিক্স দেখলো, প্রচুর ইংরেজি ডকুমেন্টারি দেখলো, প্রচুর মুভি দেখলো ইংলিশ, প্রচুর টক শো করলো, বললো, শুনলো, শোনার পর সে বলতেছে যে একটা গ্রামের অশিক্ষিত লোক এইরকম একটা ছবিতে হাহা দিছে দেখে তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করাইতে হবে। সো এই ইনপুট দেওয়ার পর এই যদি হয় তার আউটপুট, তাহলে গ্রামের যে লোকটার মধ্যে জিরো ইনপুট, কোনো ইনপুট দেওয়া হয় নাই সমাজ রাষ্ট্রের পক্ষ থেকে তার ভেতরে, তার কাছ থেকে আপনি কি আপনি আউটপুট কী আউটপুট আশা করতেছেন? জ্ঞান গরিমা চিন্তা মনন আপনার মধ্যেই তো নাই।
সো চঞ্চল চৌধুরী ঠিক আছে, ওনার খারাপ লাগাটা স্বাভাবিক, যেহেতু ওনার ছবি ওনার মা, উনিও তো আর চেতনা সৈনিক, ওই কথা বলে লাভ আছে। আচ্ছা যাক, উনি গতকালকে খালেদা জিয়ার হইতেছে বাসার মধ্যে গিয়ে লাগাই আসছে, কি জানি লিস্ট লাগাই আসছে কতজন লোক হয়েছে ইয়েতে মারা গেছে, কি জানি পেট্রোল বোমা হরতালের সময় মারা গেছে। এই সরকার আমলে কত লোক, ওই যে আব্বু তুমি কাঁদতেছো যে ওইটার লিস্ট টানাবেন না, শেখ হাসিনার বাসার সামনে। তো এই দলদাস তাবেদার এগুলোর তো কোনো নীতি আদর্শ কিছু নাই। এবং আপনাদের দেখাইছিলাম যখন ওই যে চঞ্চল চৌধুরী ইয়ের গানটা, সরলপুর ব্যান্ডের ওই যে ইয়ে গান, একটা গান যে ভাইরাল হইলো চঞ্চল চৌধুরীরা গাওয়ার পর, সরলপুর ব্যান্ডের গান বলতে সরলপুরের কাভারটা ওনারা করছে আর কি, গানটা মূলত সরলপুর ব্যান্ডের না। তো সেটা যখন সমালোচনা হচ্ছিল যখন, তখনও যখনও জানা যায় নাই যে গানটা আসলে অরিজিনালি মালিককে, তখন চঞ্চল চৌধুরীর লজিক ছিল যে একটা গান আমার ভালো লাগছে দেখে আমি গাইছি, ক্রেডিট দিই নাই তো কী হয়েছে, আমি যে আপনার গানটা যে আপনার ভালো লাগছে এবং আমি যে গাইছি এতেই তো আপনার খুশি হওয়া উচিত। সো উনি একজন শিল্পী হয়ে এটা হয়েছে ওনার যুগে, পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে গানটার মালিক আসলে সরলপুর ব্যান্ড না। প্রমাণ হওয়ার আগে তখন ওনার যুক্তি ছিল ওনারা কোনো গান ভিডিও থেকে, ভিডিওগুলো ইউটিউব থেকে সরাবে না, ফেসবুক থেকে সরাবে না, সরাইতে কেন বাধ্য করা হয়েছে এগুলো নিয়ে ওনাদের খুব রাগ, এটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। ওনার যুক্তি হইতেছে যে হ্যাঁ আমার ভালো লাগছে দেখে আমি গাইছি, ক্রেডিট দিই নাই তো কী হয়েছে, আমার ভালো লাগছে এবং আমায়, আমি এত বড় একটা শিল্পী, আমি তোমার, তুমি একটা ছোটো ব্যান্ড, তোমার গান আমি গাইছি, তোমার তো খুশি হওয়া উচিত বরং, এই ছিল ওনার যুক্তি। এখানে অসততা করতেছেন যে আপনাদের অনলি থিং ইউ নিড টু প্রুভ যে তাদের লিরিকটা অরিজিনাল না, এর বাইরে আর কোনো, আর কোনো কথা বলার সুযোগ নেই। ইদার তাদের লিরিকটা অরিজিনাল অথবা অরিজিনাল না, লিরিক যদি অরিজিনাল হয় এটা কপিরাইটেড, এটা তাদের প্রপার্টি, আপনারা তাদের পারমিশন ছাড়া ইউজ করতে পারবেন না। যদি লিরিক অরিজিনাল না হয় তাইলে তারা দুই নাম্বারই করছে। সো শুধুমাত্র এখানে কথা সীমাবদ্ধ থাকা উচিত। চঞ্চল চৌধুরী যেটা করবেন, উনি তিরিং বিরিং তিরিং বিরিং কী পরিমাণ ছেঁচড়া, এবং আমি ওয়ার্ডগুলো ইউজ করতে আমার কোনো ধরনের দুঃখবোধ নাই, কারণ কেউ যদি ছেঁচড়ামি করে তাহলে তাকে আমি ছেঁচড়া বলতে পারবো না, সে ছেঁচড়ামি করছে সেটা অপরাধ না, কিন্তু আমি ছেঁচড়া সেটা পয়েন্ট আউট করাটা অপরাধ। থ্যাংক ইউ, আমি এই নীতি আদর্শে চলি না। ওকে শুনি, দেখেন আপনার গান যদি আমি গাই তাতে আপনার মালিকানা থাকলো কি না থাকলো সেটা আসলে কোনো ব্যাপার না, এটা আপনার জন্যও ভালো লাগা বা আমার জন্য ভালো লাগা, যে গানটা আমার ভালো লেগেছে। চিন্তা করেন, শুধুমাত্র ওনার যুক্তি, ওনার কিন্তু শুধুমাত্র কথা বলা উচিত লিরিকটা অরিজিনালকে অরিজিনাল না সেটা নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে ওনার এইসব তেনা পেঁচানোর কোনো, উনি বলতেছে যে আপনার একটা গান এটা আমার ভাল লাগছে, আমার একটা প্রপার্টি ওনার ভাল লাগছে এই জন্য উনি ইউজ করতে পারবে, মাথা কি গেছে পুরাটা, আমার একটা গান আপনি গাবেন, আপনি বলতেছেন যেটা আপনার জিনিস, আপনার একটা গান আমি গাইলে এটা মালিকানা আপনার থাকলো কি থাকলো না এটা কোনো ব্যাপার না, আপনি ডিসিশন দেয়ার কে, আমি মালিক, আমি ডিসিশন দিব, ফর ইউ টু ডিসাইড, আপনি কথা বলতেছেন কেন। এবং উনি বলতেছেন যেটা আমারও ভালো লাগা আপনারও ভালো লাগে না, আমার ভালো লাগতেছে না, সরি আমার ভালো লাগবে না, আমি যদি এটা মালিক হই এবং আপনি যদি আমার অনুমতি ছাড়া এটা ব্যবহার করেন আমি এটা, আমার এটা ভালো লাগতেছে না। মানে মব নিজের পক্ষে পেয়ে বা আপনি একটু বড় তারকা দেখে এখন আমার জিনিস আমি মালিক আপনি গাবেন, তাতে করে যদি আমার মালিকানা নিয়ে প্রশ্ন ওঠে মানুষ ভুল বোঝে তাতে কিছু যায় আসে না, এবং আপনার ভালো লাগছে এটাই একটা, এটাই হইতেছে যুক্তি যে আমার ভালো লাগছে এটা আপনারও ভালো লাগা উচিত, আপনার একটা গান আমি গাইতেছি না, সরি এক্সকিউজ মি আমার ভালো লাগতেছে না, আমি সরি, দিয়ে দেন আমার জিনিস আমার ফেরত দেন, এই হইতেছে চঞ্চল চৌধুরীর যুক্তি। ইত্রামি সীমাহীন ইত্রামি, জাস্ট ইত্রামিগুলো আমি দেখাবো, তারপর ফাইনালি এই গানের আসলে সরলপুর ব্যান্ড মালিক কিনা সেটা নিয়ে কথা বলবো, ইত্রামিগুলো দেখেন জাস্ট আমাদের চঞ্চল চৌধুরী ভাইয়ের। তো মন উনি যে ইত্রামি মানসিকতা নিয়ে কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন, কাদেরকে লেকচার দিচ্ছেন, কাদেরকে, অশিক্ষিত মানুষকে, অশিক্ষিত মানুষকে, এরা শিক্ষিত জন, খুব জ্ঞানী গুণী চিন্তক, এরা এরা অশিক্ষিত মানুষকে লেকচার দেয়, খুব আদর্শিক অবস্থান নিতে হবে, খুব সভ্য ভব্য চিন্তা ভাবনা নিয়ে কমেন্ট করতে হবে ফেসবুকে এসে, এরা কি, এরা নিজেরা সব ইতরের ইতর, খালদাজের বাসায় গিয়ে লিস্টানে আসছে কজন মারা গেছে, মানে তা দলদা মানে তেলবাজি করতেছে আর কি, তেলবাজি চামবাজি করতেছে সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য, রাইট। সো আপনারা শিক্ষিত জন সুবিধাপ্রাপ্ত সমাজের প্রিভিলেজড ক্লাস হয়ে আপনারা, আপনারা যে শেষরার শেষরামি করে বেড়ান আপনারা সকলে, আপনারা যখন আবার এই নিরক্ষর মানুষের কাছ থেকে ওই যে ইনপুট ভার্সেস আউটপুট বিবেচনায় যদি করি, তাদেরকে কোনো ইনপুট না দেওয়ার পর যেই আউটপুটটা আপনারা চান, আপনারা যে পরিমাণ ইনপুট পাইছেন তারপর আপনাদের আউটপুট কী, সেই কম্প্যারিজন যদি করতে হয় তাহলে এদেরকে নিয়ে কথা বলার মতো হাস্যকর জিনিস দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। এবং কী নিয়ে কথা বলা, কী নিয়ে কথা বলা, আপনার 1 লাখ ছবির মধ্যে 200টা হাহা দিছে, তাও কারা হাহা দিছে, এরা পড়াশোনা জ্ঞান গরিমা কিছু নাই, আর কমেন্ট করছে, কী কমেন্ট করছে, আমি খুব গর্বিত, কোনো কমেন্ট আমি খুঁজে পাই নাই। তারপর সময় টিভির রিপোর্টিং দেখলাম, সেখানে তারা একেবারে বাছাই করা করা কমেন্ট এনে দিছে, সেখানেও একটা গর্বিত কমেন্ট খুঁজে পেলাম না। শুরু হয় নেতিবাচক সব মন্তব্যের ফুলঝুরি, নেটাগরিকরা মেনে নিতে পারছেন না চঞ্চল চৌধুরী হিন্দু ধর্মাবলম্বী, তাকে নিয়ে করছেন নানা আপত্তিকর মন্তব্য, কেউ কেউ বলছেন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে, কেউ আবার বলছেন তাকে মুসলিম ভেবে সাপোর্ট করতেন, এখন থেকে আর তাকে সাপোর্ট করবেন না বলেও লিখছেন কেউ কেউ। এটুকু নিয়ে ওনারা
ভেঙে মুষড়ে পড়তেছে যে কারা এই কমেন্টগুলো করছে এই দেশে বসে, এটা হইতেছে ওনাদের জন্য একটা ভাইরাল ইস্যু, ভাইরাল করার মতো ইস্যু। এবং একজন কবি উনি দাবি করতেছেন যে এদেরকে জেলে পুরে রাখা হোক এই কারণে, এই দেশে, এই অসভ্য দেশে, এই অসভ্য মানসিকতার দেশে, এই যে চঞ্চল চৌধুরী নিজের চিন্তা ভাবনা হইতেছে আমি আরেকজনের গান আমি কৃতিত্ব না দিয়ে গাবো, আমার ভাল লাগছে তো কি হয়েছে, ভাল লাগলে তো গাইতেই পারি আমি, এবং তেলবাজি করে বেড়াইতেছেন ঘুরে ঘুরে সরকারের, সরকারের হইতেছে বিভিন্ন বেনিফিট পাওয়ার আশায়, বেনিফিট পাওয়ার আশায় তো তেলবাজি করে। এরা আবার হইতেছে অভিযোগ করা হইতেছে সরকারের, সমাজের নিম্ন স্তরের অশিক্ষিত মানুষদের সর্বোচ্চ লেভেলের সুশীল আচরণ কেন করলো না সেটা নিয়ে। হ্যাঁ, শালার বিনোদন।